লন্ডনে বসে পরিকল্পিতভাবে ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করে ষড়যন্ত্র করেছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় হুইফ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন। শনিবার নোয়াখালী চৌমুহনীতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। লন্ডনের কাশিমবাজার কুটিতে বসে থাকা পতিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া সন্তান, তার ইন্ধনে তার পরিকল্পনায় বাংলাদেশের ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী চক্র এই অপকর্মটি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত ঘটনারই অংশ। আমি সচেতন দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ করছি, পরম ধৈর্য এবং সহনশীলতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য অনুরোধ করছি। যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল প্রত্যেককেই খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে যেন বাংলাদেশে সকল ধর্মাবলম্বী মানুষ স্বাধীনভাবে অবাধে তাদের ধর্মবিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে, এ ব্যাপারে রাষ্ট্র বদ্ধপরিকর এবং যারা এই অপকর্ম করেছে কেউই আইনের আওতার বাইরে থাকবে না। এ সময় তিনি আরও বলেন, গেল শুক্রবার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ঘটনার অংশ। যারা এই ঘটনার সাথে জড়িত ছিল প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এই পর্যন্ত 43 জন গ্রেপ্তার হয়েছে, মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। আমরা চাই যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওনার পক্ষ থেকে অভিযুক্তি দায়ের করা হলে সেই মামলাটা ভালো হবে, সুন্দর হবে। এখন অভিযোগ যাবে, মামলা হবে, যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটাকে কেন্দ্র করে মামলা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, চট্টগ্রাম রেঞ্জের DIG আনোয়ার হোসেন সহ আরও অনেকে। ইমরান হোসেন, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।